নানা ধর্মীয় আচার এবং আনন্দ আয়োজনে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে পার্বত্য জেলাগুলো সহ সারা দেশের বৌদ্ধ মন্দির এবং বিহার বিশেষ প্রার্থনায় বিশ্বশান্তি কামনা করা হয়। জাস্ট রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। 2500 বছর আগে গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভের পর 3 মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মগুরুরা বর্ষাবাস শেষে দিবসটি পালন করে আসছেন। শাস্ত্র অনুসারে প্রবারণা হল আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। সকাল থেকে পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা, বৌদ্ধ সঙ্গীত, মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর অষ্টপরিষ্কার দান, অষ্টশীল গ্রহণ, বৌদ্ধ পূজা সহ নানা আচার শেষে সপ্রাণীর মঙ্গল কামনায় ধর্মদেশনা দেয়া হয়। আজকে আমাদের প্রবারণা পূর্ণিমা, এই দিনে আমরা বৌদ্ধ স্নান করি, পঞ্চশীল গ্রহণ করি, রাতের বেলা খাওয়া শুরু। মাস পর্যন্ত যে আমরা আমাদের যে বিক্ষু শ্রাবণ না যে বর্ষাবাস ধরে ওইটার আজকে মানে সমাপ্তি, আজকে শেষ আর কি। এটা শেষ হওয়ার পরে আমরা সকাল থেকে বুদ্ধ পূজা করছি, তারপর বুদ্ধ পান্তেদেরকে শিরং দিলাম। সন্ধ্যায় ফানুস উড়ানো ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ধর্মানুসারীদের বিশ্বাস, ফানুসের মতো পাপও আকাশে উড়ে যাবে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।